স্পোর্ট প্রচারে মিনাক্ষী মুখোপাধ্যায়। আসন্ন গ্রেফতার পঞ্চায়েতের বাজারে বাস্তবিকের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন গ্রেফতার পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। জনগণের পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে চোরদের বিরুদ্ধে এবারে আসন্ন গ্রেফতার পঞ্চায়েতে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীদের বিশাল বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। এনকে লাভো, এনকে লাভো, এনকে লাভো, জিদাবাদ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা ভোটে এই নন্দীগ্রাম থেকে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের প্রচারে ডিওয়াইএফআই এর রাজ্যসভা নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মানুষের পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। এনকে লাভ, এনকে লাভ, এনকে লাভ, জিদাবাদ। বাম ঐক্য, জিদাবাদ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। জনগণের পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন, জনগণের পঞ্চায়েত গড়ে তোলার দাবিতে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয় করুন। কমরেডস, কমরেডস, মিনাক্ষী মুখার্জি ইতিমধ্যে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছে। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, এই মুহূর্তে মিনাক্ষী মুখোপাধ্যায় ঠিক কোন জায়গায় প্রচার চালাচ্ছে? আপনাদের দেখাচ্ছি সেই ছবি নন্দীগ্রামে। রবিবাসরীয় ভোট প্রচারে সকাল থেকেই সরগরম নন্দীগ্রাম। শুধু নন্দীগ্রাম নয়, বিভিন্ন জায়গায় ভোট প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকরা। এই মুহূর্তে নন্দীগ্রামের ছবি মিনাক্ষী মুখোপাধ্যায় সেখানে। বাহিনী মন্তব্যে সুকান্ত মজুমদারের পাল্টা তালডাংরা তৃণমূল বিধায়কের। সুকান্ত মজুমদার, জেনে রাখুন, আমাদেরও মিলিটারি ফোর্স আছে, মন্তব্য তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তীর। আর গতকাল সুকান্ত মজুমদার কি বলেছিলেন? যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতে পারবে না, সেখানে বিজেপি কর্মীরাই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করবেন। সুকান্ত মজুমদার কি বলেছিলেন গতকাল, আর তার পাল্টা অরূপ চক্রবর্তী কি বললেন, পরপর দেখুন। কেন্দ্রীয় সরকার যখন কেন্দ্রীয় বাহিনী দিতে পারছে না, কম বাহিনী দিচ্ছে, এদের রাজ্য নেতা নাকি বলছে আমাদের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, এটা অযোগ্যতা। কি কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে? চাঁদাবাজি করবে, গন্ডগোল করবে, বিশৃঙ্খলা করবে? সুকান্ত মজুমদার, জেনে রাখো, আমাদেরও মিলিটারি ফোর্স আছে, তুমি এসব কথা বন্ধ করো, গ্রামের মানুষকে রক্তাক্ত রাজনীতি করার শিক্ষা দেবে না। দেখুন, রাজ্য সরকার উপযুক্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী আনবে না, এই ইচ্ছে প্রথম থেকেই ছিল। তারই অঙ্গুলি হেলনে রাজ্য নির্বাচন কমিশনও সেই মতো কাজ করছিল। এবার বাধ্য হয়ে কিছুটা কেন্দ্রীয় বাহিনী তারা দাবি করেছে, 822 কোম্পানি দাবি করেছিল। আপনারা জানেন যে 822 কোম্পানিতে একবারে দেওয়া সম্ভব না, কোনোবারই দেওয়া হয় না। সাধারণত বিধানসভা ভোট বা লোকসভা ভোটের সময় এইভাবে করা হয় এবং সেই জন্য গোটা দেশে ভোটও বিভিন্ন পর্যায়ে করা হয়। তো স্বাভাবিকভাবে সেইটা করা হয়েছে। এবার যা হচ্ছে, এখন নিচুতলার কর্মীরা তো চুপ করে বসে থাকবে না, সে কংগ্রেসের হোক আর বিজেপির হোক, যেখানে যার শক্তি আছে তারা প্রতিরোধ করবে, তো মারামারি হবে, রক্তক্ষয় হবে। বিজেপির যেখানে ক্ষমতা আছে সেখানে কেন্দ্রীয় বাহিনী যদি না থাকে, বিজেপির কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে। আমরা তৈরি আছি লড়াইয়ের জন্য, আমাদের কর্মীরা তৈরি আছে লড়াইয়ের জন্য।